দুটো বউ ভিন্ন হয়ে গেল, ছোটটা ও মায়ের বাড়ি চলে গেল। যে জেলা আর সেই জেলা আমাকে এই কাজ করতে হচ্ছে। ছেলেগালার বিয়ে দিয়ে লাভ কি হলো? এখনকার বউগালা স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। তো ভালো হয়েছে, পড়েছে তো ঠিক হয়েছে। পড়ে মরে যায় না কেন বুড়ি? মরে গেলেও তুলতে যাব না। কিছু তো হয়নি, নাটক করতে খুব জানে। নিজে উঠলে তো উঠলে, নাহলে তুলতে যাব না। কইরে বেটা মাও নাই রে, মরে গেলাম। দু বহু দেখলে তাও উঠাই না রে, দু বহুকে দেখাবো আমি রে। ওগে মাগে কোল ভেঙে গেল গে। শাশু মায়ের অবস্থা খুব খারাপ, ডাক্তার এসেছিল। তো আমরা কি করবো বুঝবে? ওরা যেতে হবে, নাহলে জাগার ভাগটা সব ছোট বউকে দিয়ে দিবে। ঠিক বলছি, ছোট বউ নাই, মায়ের বাড়ি গেছে। চল চল গিয়ে দেখি। বেটারে জোরে জোরে পঙ্খ গলা কর। মাগে দিকে এরকম করে পড়েছিলি? ঝাড়ু দিতে দিতে রে বেটা। মাগে আমার বউ রোজি রোজ ঝাড় দিচ্ছে, তো পড়ে না কেন গে? খেপা ওগুলা বলতে হয়, আমি নয় তো আজকে পড়ে গেছি। আমার বউ না তো মায়ের বাড়ি চলে গেছে, তোর দুটা বউ কি করছিল গে? এইটুকু আমি না ঝাড় দিতে পারে না? হাত বক বক করিস না, তোর আব্বা ওষুধ লিয়ে আসলো কি দেখ। এইতে চলে সাব্বা, এই না ওষুধ। দাও জি দাও, ওর পাখাটা দাও। ছাড়ো ছাড়ো, তোমাকে পাখা করতে হবে না। ছাড়ো, তোমাকে পা দাপতে হবে না। যখন তাতে লাগছে সেটাই দাপছে। যখন পড়েছিলাম তখন তোমরা কুনঠে ছিলা? মা আমি তো পানি টিপছিলাম। আর আমি তো রান্না করছিলাম মা। আমাকে আর ফুসলাতে হবে না, আমি সব দেখেছি। যাও তুমি কলটি পোকা, যাও তুমি রান্না করো। মা ওগুলা কেন কথা বলছো? মা আমি জানি না কি তুমি পড়ে গেছো। তোমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে কি দেখছিল? বুড়ি সব দেখেছে। দেখবি না, বুড়ি চোখ যে ওদিকেই থাকে। আমার ছোট বউটা থাকলে এরকম হতো না। আমার ছোট বউটা খুব ভালো। আল্লাহ করে পানি চলে আসুক আর বুড়ি ভিজে যাক। কি বললি তুই? কি বললি মা? ওটা বললাম না, পানি চলে আসবে, ভিজে যাবে, বাড়ি চলো। আস্তে আস্তে উঠো মা। চলো মা, আস্তে আস্তে ওঠো। আরে আস্তে আস্তে লিয়ে চলে, আস্তে আস্তে লিয়ে চলে।